আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এখানে ফ্রাইডে বিকেল 3টা, তো আমরা একটা পার্কে যাচ্ছি, বারবিকিউ করব। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমাদের এই প্ল্যানটা হুট করেই নেওয়া হলো, আর আজকের ওয়েদারও খুব ভালো, সো আমরা চট করে প্ল্যান করলাম যে আজকে বারবিকিউ করা যায়। তো আমরা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা পিকনিক স্পটে চলে এসেছি। বিশাল বড় এরিয়া নিয়ে এই পিকনিক স্পট, আর পার্কটা অনেক বড়। তো ফার্স্টে এসে আমরা গাড়ি থেকে আমাদের যা যা জিনিসপত্র সব কিছু নামাচ্ছিলাম। এই পার্কটার নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট স্টেট পার্ক। তো এখানে যে স্পটটা দেখা যাচ্ছে, এটা মূলত পুরোটাই পিকনিক স্পট। এখানে সাধারণত বারবিকিউ, পিকনিক এইগুলাই করা হয়। আমরা বাসা থেকে বারবিকিউ গ্রিল নিয়ে এসেছি। পার্কেও তাদের ব্যবস্থা আছে, কিন্তু এই পরিস্থিতিতে ভাবলাম নিজেদেরটা ব্যবহার করাই ভালো হবে। তবে যদি পার্কেরটা ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই আগে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো এই তো আমরা আমাদের প্রিপারেশন স্টার্ট করে দিলাম। আগুন ধরানোর জন্য চারকোল দিয়ে দিচ্ছে তাতে। আজকে আমাদের বারবিকিউ মেনুতে যা যা আছে তা হলো হটডগ, বার্গার, সুইটকর্ন, চিকেন, স্টেক। খুব অল্প সময়ের মধ্যে আমরা আগুন ধরাতে পেরেছিলাম। এগুলোতে আসলে খুব সহজেই আগুন ধরানো যায়। চারকোল দিয়ে তাতে কেরোসিনের মতো এক ধরনের ওয়েল দিয়ে দিলে তাতে আগুন ধরে যায়। এই দেশের পার্কগুলোতে খুব সুন্দর ব্যবস্থা থাকাতে কোনো ধরনের প্রবলেম হয় না। এখানে মূলত সব ধরনের ব্যবস্থাই থাকে, বাচ্চাদের খেলার জায়গা, পানীয় ব্যবস্থা, তারপর ওয়াশরুমের সুবিধা, সব কিছু থাকাতে খুব সহজেই সব কিছু করা যায়। এদিকে আমি সোডা, ব্রেড, সস, চামচ, প্লেট সব কিছু বের করে রেখেছি অন্য আরেকটা টেবিলে। ফার্স্টে আমরা হটডগ দিয়েই শুরু করলাম। আর আগুন যখন খুব বেশি থাকবে তখন কোনো কিছু না দেওয়াই ভালো, কেননা দেখা যায় বাহির সাইডটা খুব দ্রুত হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে, ভেতরটা ভালো করে হয় না। তো আমরা যখন হটডগ দিচ্ছিলাম তখন ভালো একটু আগুন ছিল, বাহির সাইডটা খুব দ্রুত হয়ে গিয়েছিল, আর তখন আমরা তাড়াতাড়ি নামিয়ে ফেললাম। পরে দেখলাম যে না, ঠিক আছে, হটডগটা ঠিকভাবেই হয়েছে, খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। এদিকে বার্গারের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা গ্রিলে বার্গারের প্যাটি দিয়ে দিয়েছি, আর এই বার্গারের প্যাটি কিন্তু বাসায় বানানো হয়েছে। বিফ কিমায় আদা, রসুন, কাঁচামরিচ, পাউরুটি, ব্ল্যাক পেপার, লবণ, কর্নফ্লাওয়ার, জিরা, ডিম, সয়া সস, এই সব কিছু দিয়ে এই প্যাটিটা বানানো হয়। তারপর ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়, যখন বানানো হবে তো ঠিক তখন তার আগে নামিয়ে নিলেই হয়। আমরা যেহেতু দুপুরবেলায় পার্কে এসেছি, তো চিন্তা করতেছিলাম যে পার্কে রোদ থাকে কি না, কিন্তু না, ভীষণ বাতাস ছিল, খুব আরাম লাগতেছিল। এই
এদিকে বার্গারের জন্য টমেটো পেঁয়াজ শসা এগুলা কেটে রেডি করছিলাম। এগুলা খাওয়ার পরে পেট ভরে গিয়েছিল, তো আমি ওদের বলতেছিলাম যে এখন চিকেন আর স্টেক খাবো কিভাবে, আমার তো আর খিদা নেই। তো আমরা একটু সময় পার্কে হাঁটাহাঁটি করলাম এখানে আশেপাশেই, আর গল্প করতেছিলাম যেন ক্ষুধা লাগে। তো তারপর অনেকক্ষণ ব্রেক নেওয়ার পর আবার স্টার্ট করলাম, এখানে চিকেন দেওয়া হলো, আমি চিকেনে বাটার দিচ্ছি। আমি ওদের বলতেছিলাম যে এখন আমি তোমাদেরকে একটু হেল্প করি, নয়তো তোমরা বলবা যে আমি তো কোনো কিছুই করিনি, শুধু ভিডিও করতেছি। তো যদিও এখানে তেমন একটা কাজ নেই, কেননা আমরা তো বাসা থেকে সব কিছু করে একদম রেডি করে নিয়ে এসেছি। স্টেকটা অনেকক্ষণ পরে খেয়েছিলাম, সেজন্য আগুন নিভে গিয়েছিল, আমরা আবার আগুন ধরিয়ে তারপর এটার মধ্যে স্টেক দিছিলাম। আর স্টেকটা বাসায় ম্যারিনেট করিনি, এটা বাহির থেকে একটা হালাল রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি। আর স্টেকের সাইজ অনেক বড় ছিল, তো আমি বুঝতেছিলাম না যে একটাতে কিভাবে দুইটা দিব। তো ওরা আমাকে বলে দিচ্ছিল যে এক সাইডে স্টেকের মানে দুই পাশ করে দেওয়ার জন্য। আমাদের এই বছরের প্রথম বারবিকিউ এটা। এখন তো আমাদের দেশে সামার চলতেছে, আর উইন্টারে তো আমাদের কোনো কিছু করার থাকে না, কেননা খুবই ঠান্ডা থাকে। বাসা থেকে বের হলে একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আর তাছাড়া আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া হয়, এখানে সবাই একত্রিত হই, আনন্দ করি, এটাই উইন্টারের অ্যাক্টিভিটিস। আর সামারে তো অনেক কিছু করার থাকে, ঘোরাফেরা, পিকনিক সব কিছুই করা যায়। তো এই প্ল্যানটা ছিল হুট করে, আমার সিস্টার ইন ল ও হুট করে বলে যে চলো বারবিকিউ করি, বলতে গেলে আগের রাত্রে বলা আর পরের দিন সকালে আমরা করলাম এই আর কি। পাশে লোকজনরা খেলছিল, আমরাও খেলার জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, উনো, কার্ড, ফুটবল, কিন্তু আমরা খেলিনি, আমরা খাওয়া নিয়েই বিজি ছিলাম। আমরা শুধু একটার পর একটা খাওয়া রেডি করছি আর খাইছি, খাওয়া রেডি করছি আর খাইছি। খাবার দাবার শেষ করে আমরা পুরোটা পার্ক ঘুরে দেখার জন্য বের হয়েছি। আমরা গাড়িতে করে পার্কটা ঘুরে দেখলাম, কেননা বিশাল বড় পার্ক, এটা পায়ে হেঁটে দেখা পুরোটা সম্ভব নয়। আর পার্কটা আমি বলবো পিকনিকের জন্য একটা বেস্ট প্লেস। আর তাছাড়াও এখানে রয়েছে লেক, যেখানে মাছ ধরা যাবে, রয়েছে পোল, তারপর হাইকিং করা যাবে। তো সব কিছু মিলিয়ে পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চারপাশে এত সবুজ, মনে হচ্ছিল যে বাংলাদেশে আছি, বাংলাদেশে ঘুরতেছি। আজকে সারাটা দিন এইভাবেই কাটলো, ঘুরলাম, প্রচুর খেলাম, এখন বাসায় ব্যাক করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।